টাইগার ক্রিকেটের পোস্টার বয় সাকিবুল হাসানকে ভালোবাসেন না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া দুষ্কর। বিশ্বসেরাই অলরাউন্ডারকে কাছে পেলে সবাই চান নিজেকে ফ্রেমবন্দি করতে। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটে খুলনার মালিকপক্ষের কথাই ধরুন না, ড্রাফট শেষে সাকিবকে পেয়ে ধরলেন ছবি তোলার বায়না। সাকিবও হাসি মুখে তাদের সাথে ছবি তুললেন। এই ক্রিকেটারকে খুব একটা মন খারাপ করে থাকতে দেখা যায় না, সবসময় যেন থাকেন চিল মোডে। ড্রাফটের শুরু থেকে রংপুর রাইডার্সের মালিকদের সাথে একই কালারের টি শার্টে ছিলেন সাকিব। নিলাম থেকে নিজের দলে ডেকেছেন পছন্দের ক্রিকেটারদের, একাই যেন সবাইকে মাতিয়ে রেখেছিলেন এই অলরাউন্ডার। ফরচুন বরিশাল ছেড়ে আবার রংপুরে পাড়ি জমিয়েছেন। সাকিবের দলটা কিনেছেন বিশ্বের নামে দামি ক্রিকেটারদের, এই জন্যই কিনা সাকিবের চোখে মুখে চিন্তা নেই, ছিলেন যেন চিল মোডেই। বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট শেষে সবার আগে বের হয়ে গেছেন সাকিব। ফোনে কথা বলতে বলতে নিজেই গাড়িটা ড্রাইভ করে রওনা হয়েছেন গন্তব্যে। এইদিকে রংপুরে সাকিবকে পেয়ে অনেক উচ্ছ্বসিত নুরুল হাসান সোহান। এই কিপার ব্যাটার তো বলেই দিলেন, সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার দলে থাকলে টিমটা ব্যালেন্সড হয়ে যায়, সেই সাথে টিমের কাজটাও সবার জন্য অনেক সহজ হয়ে যায়। সেই সাথে এটাও বললেন যে রংপুর সবসময় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দল গড়ে থাকে। না দেখেন, সাকিব ভাই যখন একটা টিমে থাকে, টিমের আসলে ব্যালেন্সটা অনেক ভালো হয়ে যায়, এবং তার মতো ওয়ার্ল্ড ক্রিকেটের প্লেয়ার একসাথে থাকা মানে অন্য সবার জন্য অনেক বেশি ইন্সপায়ার হওয়ার বিষয়। আর যেটা বললাম যে সাকিব ভাই থাকলে টিমের কাজ অনেক কিছু অনেক দিক থেকে ইজি হয়ে যায়। দেখেন লাস্ট ইয়ার যারা ছিল আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম তাদেরই রাখার চেষ্টা করা হয়েছে, এবং আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম কল আমরা ওইভাবেই পেয়েছি। তো আমার কাছে মনে হয় ইয়াং এবং এনার্জেটিক একটা টিম পেয়েছি আমরা সবাই, তো আলহামদুলিল্লাহ উই আর হোপিং ফর দ্য বেস্ট। না দেখেন, বিপিএল আমার কাছে মনে হয় যে 7টা টিম আছে, সবারই লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, এবং রংপুর স্পেশালি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই টিম করে। অবশ্যই আমরা ম্যাচ বাই ম্যাচ যাওয়ার চিন্তা করব, এবং আমার কাছে মনে হয় যে সিচুয়েশন অনুযায়ী আমাদের যে টিমটা পসিবল টিমটা, যেহেতু অনেক বিদেশি আছে, বাট আমার কাছে মনে হয় যে সবাইকে একসাথে পাওয়া যাবে না, বাট ওই যে কম্বিনেশনটা ওইটা তৈরি করে আমাদের মাঠে যাতে আমরা 100% দিতে পারি ওইটাই লক্ষ্য থাকবে। থ্যাংক ইউ।